আইপিএল মূলত ব্যাটসম্যানদের খেলা, এটা সবারই জানা। প্রথম বছর থেকেই ব্যাটসম্যানদের ম্যাচ জেতানোর যে দাপট, বোলাররা সেই দাপট দেখাতে পারেন না। এবছর বেশ কয়েকটি ম্যাচে 250-এর বেশি রান হয়েছে। একসময় আইপিএল এ 200 রান করলেই সেই রানটাকে অনেক বেশি রান বলে মনে করা হতো। কেকেআর এর 261 রান অনায়াসে তুলে দিল পাঞ্জাব সুপার কিংস। আজ পর্যন্ত আইপিএল এ কোনো দল এই পরিমাণ রানকে তাড়া করে জিততে পারেনি। এই ম্যাচের মোট 42টা ছয় হয়েছে, যেটি বিশ্ব রেকর্ড। আজ পর্যন্ত কোনো টি-20 ম্যাচে 42টি ছয় হয়নি। এবছর বেশ কয়েকটি ম্যাচে 250-এর বেশি রান হয়, যা অন্য বছর আইপিএল এ কখনোই দেখা যায়নি। এবছর আইপিএল এ সবচেয়ে বেশি রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ আরসিবির বিরুদ্ধে 287 রান। সানরাইজার্স হায়দ্রাবাদ তার আগে 277 রান করে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স 272 রান তোলে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে। সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে 266 রান তোলে। পাঞ্জাব সুপার কিংস 262 রান কেকেআর এর বিরুদ্ধে। আরসিবি 262 সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। কেকেআর 261 পাঞ্জাব কিংস এর 11 এর বিরুদ্ধে। এবছরের আগে আইপিএল এ 250-এর বেশি রান হয়েছিল মাত্র দুবার। এবছরের আইপিএল এ এত রান হওয়ার কারণ হিসেবে ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন মাঠের আয়তন কমানো হয়েছে। অধিকাংশ নিয়মে ব্যাটসম্যানদের পক্ষে গেছে এবং অধিকাংশ মাঠই ফ্ল্যাট উইকেট, অর্থাৎ পাতা উইকেট, যেখানে বল ব্যাটে খুব সহজে আসছে। এজন্য ব্যাটসম্যানদের ব্যাট করতে অনেক সুবিধা হচ্ছে। এছাড়া ব্যাটসম্যানদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তনও হয়েছে। আগে উইকেটে এসে দু একটা বল দেখে নিয়ে তারপরে বড় শট নেওয়ার চেষ্টা করত ব্যাটসম্যানরা। এবছর প্রথম বল থেকেই বড় শট নেওয়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখনো অনেক ম্যাচ বাকি আছে এবারের আইপিএল এ। যেভাবে রেকর্ড হচ্ছে এবং রান সংখ্যা দিনের পর দিন বাড়ছে, আগামী দিনে কোনো দল যদি 300 রান করে দেয় তা অসম্ভব বলে কিছু মনে করা হয় না। আইপিএল মূলত ব্যাটসম্যানদের খেলা, এটা সবারই জানা। প্রথম বছর থেকেই ব্যাটসম্যানদের ম্যাচ জেতানোর যে দাপট, বোলাররা সেই দাপট দেখাতে পারেন না। এবছর বেশ কয়েকটি ম্যাচে 250-এর বেশি রান হয়েছে। একসময় আইপিএল এ 200 রান করলেই সেই রানটাকে অনেক বেশি রান বলে মনে করা হতো। কেকেআর এর 261 রান অনায়াসে তুলে দিল পাঞ্জাব সুপার কিংস। আজ পর্যন্ত আইপিএল এ কোনো দল এই পরিমাণ রানকে তাড়া করে জিততে পারেনি। এই ম্যাচের মোট 42টা ছয় হয়েছে, যেটি বিশ্ব রেকর্ড। আজ পর্যন্ত কোনো টি-20 ম্যাচে 42টি ছয় হয়নি। এবছর বেশ কয়েকটি ম্যাচে 250-এর বেশি রান হয়, যা অন্য বছর আইপিএল এ কখনোই দেখা যায়নি। এবছর আইপিএল এ সবচেয়ে বেশি রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ আরসিবির বিরুদ্ধে 287 রান। সানরাইজার্স হায়দ্রাবাদ তার আগে 277 রান করে মুম্বাই ইন্ডিয়ান্স এর বিরুদ্ধে। কলকাতা নাইট রাইডার্স 272 রান তোলে দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে। সানরাইজার্স হায়দ্রাবাদ দিল্লি ক্যাপিটালস এর বিরুদ্ধে 266 রান তোলে। পাঞ্জাব সুপার কিংস 262 রান কেকেআর এর বিরুদ্ধে। আরসিবি 262 সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। কেকেআর 261 পাঞ্জাব কিংস এর 11 এর বিরুদ্ধে। এবছরের আগে আইপিএল এ 250-এর বেশি রান হয়েছিল মাত্র দুবার। এবছরের আইপিএল এ এত রান হওয়ার কারণ হিসেবে ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন মাঠের আয়তন কমানো হয়েছে। অধিকাংশ নিয়মে ব্যাটসম্যানদের পক্ষে গেছে এবং অধিকাংশ মাঠই ফ্ল্যাট উইকেট, অর্থাৎ পাতা উইকেট, যেখানে বল ব্যাটে খুব সহজে আসছে। এজন্য ব্যাটসম্যানদের ব্যাট করতে অনেক সুবিধা হচ্ছে। এছাড়া ব্যাটসম্যানদের দৃষ্টিভঙ্গির অনেক পরিবর্তনও হয়েছে। আগে উইকেটে এসে দু একটা বল দেখে নিয়ে তারপরে বড় শট নেওয়ার চেষ্টা করত ব্যাটসম্যানরা। এবছর প্রথম বল থেকেই বড় শট নেওয়া একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। এখনো অনেক ম্যাচ বাকি আছে এবারের আইপিএল এ। যেভাবে রেকর্ড হচ্ছে এবং রান সংখ্যা দিনের পর দিন বাড়ছে, আগামী দিনে কোনো দল যদি 300 রান করে দেয় তা অসম্ভব বলে কিছু মনে করা হয় না।